এসকে শঙ্কর। তো গাইস ফাইনালি আমি এখনই ভাবলাম এখন বাজতে 10টা, তো আমাদের এখানে গ্রামের মধ্যে রথের মেলা হচ্ছে, তো আমি ভাবলাম যে চলো একটুখানি রথের মেলা থেকে ঘুরে আসি এবং একটা ছোট একটা ব্লগ হয়ে যাবে। তো গাইস বেশি লেট না করে চলো রাস্তার মধ্যে দেখা হচ্ছে। লেট হয়ে গেল যার জন্য সব রথ এখানে বেরিয়ে যাচ্ছে। এখানে সব থেকে বড় রথ এটাই আছে। দোকান বসেছে, এখানে চাউমিন এগ রোলের দোকান টোকান সবই বসেছে। এখানে মেলার মধ্যে এই জিনিসটা না হলে পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। তোমরা দেখতেই পেলে যে এখানে আমাদের গ্রামের মধ্যে রথের মেলা বসেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার একটুখানি আসতে লেট হয়ে গেছে, কারণ আমি এর আগে আরেকবার এসেছিলাম, তো আমার এক জায়গাতে নিমন্ত্রণ ছিল, যার জন্য আমি ফোনটা সেখানে আমি আনতে পারিনি, চার্জটা ছিল না বলে, তো আমি চার্জে বসানো ছিল, তো আমি সেখান থেকে নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দিয়ে এখানে এলাম। তো এখানে এসে দেখছি সব রথ মোটামুটি বেরিয়ে গেছে, এর আগে অনেক রথ ছিল, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম, তো যার দিয়ে যতটুকু পেরেছি অতটাই দেখালাম। তো এবার এখান থেকে আশা করি এবার বেরোতে হবে, তো চলো এবার বেরোবো। তো গাইস আমরা এখন যেতে চলেছি দুবদায় কি, তাই তো? তো আমরা এখন দুবদায় যাচ্ছি, যেটা এখান থেকে অনেকটাই। তো গাইস জায়গাটা খুবই অ্যাডভেঞ্চার মতো লাগছে, রাস্তাঘাটে কেউ নেই, আমরা দুজন সাঁসা করে বাইকটা বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গাইস আমরা অনেক খুঁজলাম অনেক খুঁজলাম, তো আমরা পেলাম না, তো যার জন্য ভিডিওকে করতে হচ্ছে এখানেই ক্লোজ। তো স্টিল গাইস টাটা, বাই বাই, লাভ ইউ, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো তোমরা এইরকম আরও অনেক বেটার ভিডিও আসবে, আমার আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো তো তোমাদের হয়তো ভালো লেগেছে, তো এখানেই ভিডিও করছি।